सागरे जेलेदेर जाले धरा पड़छे झाके झाके रूपाली इलिश। एते जेलेरा खुशी होलेओ दुश्चिंताय पड़ेछेन मत्स्य विभागेर कर्मकर्तारा, कारण धरा पड़ा प्राय 70% इलिश माछेर पेटेई रयेछे डिम। ए अवस्थाय मा माछ रक्षाय इलिश धरार ओपर निषेधाज्ञार समय एगिये आनार चिंताओ करछेन तारा। नयन बड़ुआ जयेर तथ्यचित्रे डेस्क रिपोर्ट। চট্টগ্রামের ফৌজদারহাট জেলেপাড়ার চিত্র এটি। সাগর থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা। 300 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি ওজনের মাছও আছে তাদের ঝুড়িতে। একই অবস্থা চট্টগ্রামের ফিশারি ঘাটের। জেলেরা জানান, সাগরে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে তাদের জালে, তবে 70% মাছের পেটে রয়েছে ডিম। 5-8 দিন বন্ধ হওয়ার পরে ইলিশ মাছের পেটে ডিম আছে ঠিকই, তবে এক ছোট দিলে ভালো হইতো, দুইটা না দিয়ে একটা দিলে আরো ভালো হইতো। আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ রয়েছে, সঠিকভাবে গবেষণা না করেই দফায় দফায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও রক্ষা পাচ্ছে না মা ইলিশ। আগামী মাসে 14 তারিখে বন্ধ, আবার 22 দিন। এই 22 দিন বন্ধ মনে করেন 22 দিন ডিম ছাড়ার সময় দিছে, পরীক্ষা করে যে ওই সময় বন্ধর সময় যখন ডিম ছাড়বে তখনই বন্ধটা দেয়। এ বিষয়টি নিয়ে চিন্তিত মৎস্য অধিদপ্তর। মা মাছ রক্ষায় ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনার চিন্তাও করছেন তারা। 15 দিন ছিল, এখন 22 দিন করা হচ্ছে। মাছের ডিম দেওয়া কিন্তু অমাবস্যা পূর্ণিমার অনেক বড় একটা প্রভাব আছে, এটা চিন্তা করেই আমাদের যারা গবেষণা করে তারা এই ডেটটা ঠিক করে। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে মোট 15 থেকে 17 দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে প্রতিবছরই দেশের সব নদনদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।